माय चैनल ज्योतिष ज्ञान एस्ट्रोलॉजर तपुराज रॉय। आजकेर विषय होच्छे वास्तुर महत्व। मुनि ऋषिरा सूर्येर किरण के सात भागे भाग करेछेन। एक नम्बर होच्छे ब्रह्म मुहूर्त भोर तीनटे थेके साढ़े चारटे अब्दि। द्वितीय हलो उषाकाल साढ़े चारटे थेके छटा अब्दि। अरुणकाल छटा थेके नटा अब्दि। प्रातःकाल नटा थेके बारोटा अब्दि। बारोटा थेके तीनटे मध्याह्नकाल। अपराह्नकाल तीनटे थेके छटा अब्दि। ओ सायंकाल छटा थेके साढ़े सातटा अब्दि। सूर्योदय ओ सूर्यास्तेर एक विशेष भूमिका वास्तुते प्रयोग करा हयेछे। इदानीं वास्तुशास्त्रेर प्रति लोकेर आकर्षण बाढ़छे। बर्तमाने विभिन्न फ्लैट कलकारखाना अफिस घर इत्यादि कोटि कोटि टाका खर्चा करे तैरि करा हच्छे। ता केउ चाइबे ना जे एत टाका खर्चा करे তৈরি অফিস কলকারখানাতে কোনো সমস্যা সৃষ্টি হয়। আর এই সব সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য বাস্তুবিদ বা বাস্তুশাস্ত্রের প্রয়োজন। কোন দিক শুভ বা কোন দিক অশুভ, ঘরের দরজা জানলা আসবাবপত্র কেমন ভাবে কোথায় রাখবে বা কি করলে প্রতিষ্ঠানটি লাভজনক ও মঙ্গলদায়ক হবে, এই সব বাস্তুশাস্ত্রের মত অনুযায়ী করলে সঠিক শুভফল পাওয়া যায়। দেখা গেছে যে অনেক প্রতিষ্ঠান খুব অল্প দিনে সফলতার মুখ দেখেছে এবং বিভিন্ন দেশে শাখা প্রশাখা খুলেছে। আবার কোনো প্রতিষ্ঠান লাভজনক হওয়া সত্ত্বেও বন্ধ হয়ে গেছে। তাই যে কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান তৈরি করার সময় বাস্তুশাস্ত্রের দিকে লক্ষ্য করে তৈরি করা দরকার। অর্থকরী সংস্থার নির্মাণের সময় সঠিক কোন দিক নির্ণয় করে তা তৈরি করা দরকার। সেই সঙ্গে পারিপার্শ্বিক অবস্থা, রং, উচ্চতা ইত্যাদি সবকিছুই শাস্ত্রসম্মত হওয়া উচিত। অনেক সময় দেখা যায় প্রধান রাজপথের উপর একটি সুন্দর সৌরম্য শোরুম নির্মাণ করা হলো। এই অট্টালিকাটি লোকের দৃষ্টি আকর্ষণ করলেও খরিদ্দারের অভাবে তা লোকসানে চলতে লাগলো। আবার এর বিপরীত হয়তো কোনো গলির মধ্যে একটি শোরুম তেমন সুন্দর ও সৌরম্য না হলেও অধিক খরিদ্দার আকর্ষণ করতে সক্ষম হলো। তাহলে দেখা যাচ্ছে যে বহু পয়সা খরচ করেও নির্মিত শোরুম সুন্দর ও সৌরম্য হলেও আর্থিক দিক থেকে লাভবান হতে পারছে না, কিন্তু সেই জায়গায় কম পয়সায় নির্মিত শোরুম অধিক খরিদ্দার আকর্ষণ করে আর্থিক দিক থেকে বেশি লাভবান হচ্ছে। এর কারণ কি? এর কারণ হলো ওই সুরম্য শোরুম বাস্তুশাস্ত্র বিধি মেনে নির্মিত হয়নি এবং গলির ছোট শোরুমটি বাস্তুশাস্ত্র বিধি মেনে নির্মিত হয়েছিল, তাই সেটি লাভজনক হয়েছে। বর্তমানে যে কোনো প্রতিষ্ঠানের নির্মাণ ব্যয় অত্যন্ত অধিক, তাই বাস্তুশাস্ত্রের কদরও বর্তমানে বেশি। যদি কোথাও কোনো বিধি বহির্ভূত নির্মাণ হয়েও যায়, তবু বাস্তুশাস্ত্রের মতে তা সংস্কার করে সঠিক রূপে নির্মাণ করা সম্ভব। প্রত্যেকেই চায় যে তার নির্মিত ঘরবাড়ি যেন অধিক টেকসই এবং কমার্শিয়াল ভবন অধিক লাভজনক হয়। প্রাচীনকালে নির্মিত মহেঞ্জোদড়ো, হরপ্পা, নালন্দা ইত্যাদি ধ্বংসাবশেষ দেখে বোঝা যায় যে তৎকালেও বাস্তুশাস্ত্রের প্রতি মানুষের আগ্রহ ছিল এবং স্বাস্থ্যসম্মত উপায়ে সেই সব ভবন নির্মিত হয়েছিল। দরজা, জানলা, রান্নাঘর, শোবার ঘর, বাথরুম ইত্যাদি স্থিতিও সঠিক স্থানেই ছিল। জল নিকাশি ব্যবস্থা, সড়ক যোগাযোগ, ছাদ, দেওয়াল ইত্যাদি নির্মাণ সবকিছুতেই বাস্তুশাস্ত্রের গুরুত্ব স্বীকার করা হয়েছে। অর্থাৎ প্রাচীনকালেও মানুষ দিক, কোণ ইত্যাদি সঠিক ও স্বাস্থ্যসম্মত নির্বাচন করে ঘর তৈরি করত। এখনো মানুষ ঘর বাড়ি, অফিস, কারখানা তৈরি করার সময় আর্কিটেক্টের পরামর্শ নিয়ে থাকে। তার কারণ মানুষ তার নির্মিত ঘর বাড়ির স্থায়িত্ব চায় যেন তার সেটি লাভদায়ক ও সুখপ্রদ হয়। অতএব এক্ষেত্রে বাস্তুশাস্ত্র মানুষের পরম সহায়ক হতে পারে। বাস্তুশাস্ত্র শুধুমাত্র নির্মাণ কৌশল, দিক, কোণ, রং ইত্যাদি নির্বাচন করে না। ওই জায়গা করে কখন কিনতে হবে, এমনকি তার ভিত কবে কখন তৈরি করতে হবে তাও বাস্তুশাস্ত্র বলে দেয়। মুখ্যদ্বার, খিড়কি, দরজা, জানলা ইত্যাদি সবই বাস্তুশাস্ত্রের মাধ্যমেই করা দরকার, তাহলে পরে কোনো ক্ষতির সম্মুখীন হতে হয় না। মানব জীবনে যে কোনো ছোট বড় সমস্যার জন্য বাস্তুশাস্ত্র সম্পূর্ণভাবে সহায়তা করতে সক্ষম। কোনো ব্যক্তি তার ঘরে যদি স্বাস্থ্যসম্মতভাবে জিনিসপত্র না রাখে তাহলে তাকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। কেউ যদি রান্নাঘরে গ্রানাইট পাথর লাগায় তবে যিনি রান্না করবেন তার স্বাস্থ্য কখনোই ভালো যাবে না। কোনো ঘরে দরজা জানলার অবস্থিতি সঠিক না হলে, পালঙ্ক, চেয়ার বা খাওয়ার টেবিল সঠিক জায়গায় না থাকলে গৃহকর্তাকে
নানা রকম দুর্ভোগ ভুগতে হয়। ব্যক্তির জীবনে এর ফলে নানান রোগ শোক দুর্ঘটনা ঘটতে পারে। ব্যবসায় ক্ষতি, অর্থহানি, অনিদ্রা, নিকটজনের সঙ্গে মতান্তর, চুরি হওয়া, পড়াশোনা বা কাজকর্মে মন না লাগা, বিবাহ না হওয়া, বাধা বাস্তুশাস্ত্র না মানলে সেই ঘরের মালিকের হতে পারে। শাস্ত্রসম্মত ভাবে শুধু কিছু জিনিসপত্র স্থান বদল করলে এই সমস্যা থেকে গৃহকর্তা অনেকটা মুক্তি হতে পারে। এটি হলো বাস্তুশাস্ত্রের মহত্ত্ব। আধুনিক বিজ্ঞান বিকশিত হওয়ার আগে, অর্থাৎ কয়েক হাজার বছর আগে, আমাদের ভারতের মুনি ঋষিগণ সূর্যরশ্মিতে স্থিত জীবনদায়ক তত্ত্বাদির বিষয়ে বিশেষ জ্ঞান লাভ করে আবাসস্থান অর্থাৎ বসবাস করবার গৃহ পূর্বমুখী করবার বিধান দিয়ে গেছেন। তার সঙ্গে অন্যান্য কোণগুলি দেবতার অনুরূপ গৃহ নির্মাণের জন্য যোজনা নির্ধারণ করে যান, মানুষ যাতে সুখ সমৃদ্ধির সঙ্গে আরোগ্য থেকে সর্বকালে পরস্পরের সহায়ক হয়ে থাকতে পারে। গৃহ নির্মাণ আরম্ভ করার সময় মনে রাখতে হবে, খনন কাজ আরম্ভ করবার সময় থেকে অর্থাৎ ভিত খোঁড়ার কাজ আরম্ভ করা থেকে ছাদ ঢালাই কাজ পর্যন্ত ভূখণ্ডের চারদিকের কোণই 90 ডিগ্রিতে থাকবে। এই সিদ্ধান্ত মেনে কাজ করলে গৃহ নির্মাণের কর্তা অবশ্যই বাস্তুবিদ্যার উত্তম এবং শুভ পরিণাম লাভ করতে পারবেন। এগুলি সবসময় মনে রাখবেন যে আয়তাকার বা বর্গাকার বাস্তুভূমি সর্বসিদ্ধিকারক। যে চতুর্ভুজ আকৃতির জমির 4টি কোণ অসমান সেই জমিতে ধনলাভ হয়। বৃত্তাকার ভূমিতে গোলাকার বাস্তুগৃহ সুস্বাস্থ্য ও পুষ্টি বৃদ্ধি করে। 3 কোণ বিশিষ্ট জমিতে বাস্তুগৃহ নির্মাণ করলে শত্রু ভয় হয়ে থাকে। অসম গোলাকার বাস্তুভূমি দরিদ্রতাকারক, ভদ্রপীঠ বাস্তুভূমি অভিলাষ পূর্ণ করে, সন্তোষ প্রদান করে। শকটাকৃতি ভূমিতে বসবাস ধন হানিকারক। দণ্ডাকৃতি ভূমির ওপরে বাসগৃহ নির্মাণ করলে গৃহপালিত পশু নাশ হয়। ডিমের আকারে জমিতে বসবাস করলে সারা জীবন অশান্তি ভোগ করতে হয়। সুপ বা কুলাকার বাস্তু জমিতে নির্মিত গৃহ বাস করলে গৃহস্বামীর অকাল মৃত্যু ঘটে, গৃহকর্তিকে ভ্রষ্টা করে। অর্ধচন্দ্রাকার ভূমিতে বাস করলে সারা জীবন শত্রু ভয়, চুরির ভয়ে ভীত থাকতে হয়। ডমরু আকৃতির জমিতে বাসগৃহ নির্মাণে চক্ষুরোগ, অন্ধ হয়ে যাওয়ার ভয় থাকে। মৃদঙ্গর আকারে জমিতে বাস করলে অচিরেই স্ত্রীর প্রাণ হানি হয়। মুসলাকৃতির জমিতে বাস্তুগৃহ নির্মাণ করলে নানাবিধ দুঃখ কষ্ট যাতনা ভোগ করতে হয়। ব্যঞ্জন বা পাখার আকৃতির জমিতে বসবাস করলে বৃত্ত নাশ হয়, কোটিপতিও ভিখারি হয়ে যায়। কুম্ভ বা ঘটের আকৃতির জমিতে বসবাস করলে নানা প্রকার চর্মরোগ ও কুষ্ঠরোগ হয়ে থাকে। স্তূপাকার জমিতে গৃহ নির্মাণ করলে জীবনকে অশান্তিময় করে তোলে। বিষমবাহু জমি নির্ধনতা ও শোক দুঃখের কারক হয়ে থাকে। জমির চৌম্বক ধর্ম নিয়ে বাস্তুশাস্ত্রের এর ব্যবহার করা হয়েছে। প্রতিটি চুম্বকের মধ্যে 2টি চুম্বকীয় শক্তি কেন্দ্র থাকে। 2 স্থানকে বলে চুম্বকের মেরু বা ম্যাগনেটিক ফিল্ড। এই 2 মেরুতে চুম্বকীয় আকর্ষণীয় শক্তি প্রভাব বিস্তার করে। আমাদের এই পৃথিবী একটি বিশাল চুম্বক। এর চুম্বকীয় মেরু 2টি হলো ভৌগোলিক উত্তর মেরু ও দক্ষিণ মেরু, যা পৃথিবীর অক্ষরেখায় অবস্থান করে। পৃথিবী এই অক্ষরেখাকে কেন্দ্র করেই আবর্তিত হয়ে চলেছে। এই অক্ষরেখায় পৃথিবীর চুম্বকীয় ক্ষেত্রকে প্রকাশ করেছে। যে যে স্থানগুলি এই রেখাগুলির কাছাকাছি এসেছে সেই স্থানটি সবচেয়ে বেশি শক্তিশালী। একটি চুম্বকদণ্ডের উত্তর প্রান্তের পৃথিবীর দক্ষিণ চুম্বকীয় ক্ষেত্রকে আকর্ষণ করে, আবার চুম্বকদণ্ডের মেরুর পৃথিবীর উত্তর চুম্বকীয় ক্ষেত্রকে আকর্ষণ করে। এইভাবে প্রধান 2টি দিক নির্ণয় করা হয়েছে। মনে রাখতে হবে পশ্চিম দিক, নৈঋত্য দিক ও অগ্নিকোণের ভূমি উঁচু থাকলে সম্পদ লাভ, ধনলাভ ও সন্তান লাভ হয়ে থাকে, এবং উত্তর দিক, পূর্ব দিক ও ঈশান কোণ জমি নিচু থাকলে বিদ্যা, ধন ও সুখলাভ হয়, সাফল্যদায়ক হয়, ধনদায়ক হয়ে থাকে। আজকের মতো এখানেই দ্বিতীয় পর্বের সমাপ্তি। এবং তৃতীয় পর্বে বাস্তুর আমরা অনেক কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করে থাকব। ধন্যবাদ।